প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। বিজয়ের মাস, এ মাসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের ভালোবাসা জানিয়ে আজকে আমরা শুরু করছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের আজকের সরাসরি আয়োজন। হ্যাঁ দর্শক, শীত চলছে, আমরা আজকে আলোচনা করব এই শীতে ত্বকের কী যত্ন, ত্বকের কী সমস্যা হয়, তার প্রতিকার কী, এ বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার তৌহিদা রহমান এরিন। তিনি শিওর সেল মেডিকেলের কনসালটেন্ট ডার্মাটোলজি হিসেবে কর্মরত আছেন। ডাক্তার এরিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার এরিন, আমরা প্রথমে যে বিষয়টি বলছিলাম যে আপনার দৃষ্টিতে সৌন্দর্য বলতে আমরা কী বুঝি? সৌন্দর্য এক ধরনের ভালো লাগার অনুভূতি, যার সংজ্ঞা যাকে সংজ্ঞায়িত করেছে নানাজন নানাভাবে। আর একজন ত্বক বিশেষজ্ঞ হিসেবে আমার কাছে সৌন্দর্যের ব্যাখ্যা এভাবে: মনের সৌন্দর্য, আপনি মানসিকভাবে কতখানি সুস্থ, শারীরিক সুস্থতা, সেখানে আপনার প্রতিটি অর্গান, মানে আপনার প্রতিটি অঙ্গ, লিভার, কিডনি, আর ত্বক তো আমাদের সব থেকে বড় অঙ্গ, তার সৌন্দর্য এবং সুস্থতা। মানে ত্বক তো আসলে বলা হয় যে আপনার বডির সবচেয়ে বড় একটা অর্গান, সবচেয়ে বড় অর্গান ত্বক, এবং এই ত্বকের সৌন্দর্যর আপনি এখানে মিন করছেন, সাথে সাথে মানসিক শারীরিক সব দিক দিয়ে সৌন্দর্যটাকেই আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন। আসলে শীত শুরু হয়েছে, এই শীতের মধ্যে আসলে ত্বকের সৌন্দর্যের কী কী প্রভাব পড়ে? শীত ঋতুতে পরিবেশে যেমন একটা বাড়তি শুষ্কতা চলে আসে, সেই শুষ্কতা থেকে কিন্তু রেহাই পায় না আমাদের ত্বকও। এই শুষ্কতা যে কোনো ত্বকে, যাদের ত্বক স্বাভাবিকভাবেই ড্রাই বা শুষ্ক, তাদেরাতে একটু সাফারার হয়। এছাড়াও যাদের ত্বক স্বাভাবিক, কম্বিনেশন স্কিন আছে যাদের, বা তৈলাক্ত ত্বক, তাদের মধ্যেও কিন্তু একটু বাড়তি শুষ্কতা চলে আসে। এই শুষ্কতা এবং পূর্ববর্তী ঋতুগুলো, যেমন গ্রীষ্মের প্রখরতা, বর্ষার হালকা বৃষ্টি বা আর্দ্রতা, শরতের ঋতু পরিবর্তন, হঠাৎ করে একটু ধুলোবালি, সব কিছু মিলে আমাদের ত্বকে যে ড্যামেজ হয়, সেই ড্যামেজ এবং এই শুষ্কতা মিলিয়ে ত্বকের সৌন্দর্যে কিছুটা ভাটা পড়তে থাকে। আর এ কারণেই আমাদের কাছে রোগীরা বা ক্লায়েন্টরা এসে প্রশ্ন করে যে শীত আসার শুরুতে বা আমাদের ত্বক কেন এত কালো হচ্ছে, মলিন হয়ে যাচ্ছে, আগে সেই উজ্জ্বলতাটা কিন্তু সেভাবে অনুভব করতে পারছি না। সেক্ষেত্রে আমি রোগীদের শুরু ধরেই বলি যে আপনি বলছেন যে শীত আসার আগে যে ত্বকটা কালো হয়ে যাচ্ছে, বা অনেক সময় দেখা যায় যে চোখের চারিদিকে কালো দাগ পড়ে যাচ্ছে, বলি রেখা পড়ে যাচ্ছে, হাতে দাগ আসছে, বা অনেক সময় হাতে চামড়া উঠে যায়, তো আপনারা এটা কীভাবে ফেস করেন, বা এটা কীভাবে আপনারা এটা ডায়াগনোসিস বা চিকিৎসা কী দিয়ে থাকেন? শীতের শুরুতেই, যেমন এখন কিন্তু শীতের তাপমাত্রাটা আমরা সেভাবে অনুভব করছি না পুরো দিন, সকালের দিকে হয়তো বা অথবা দিনের শেষে তাপমাত্রা একটু কমতে থাকে, যদিও শহরের বাইরে, ঢাকার বাইরে, বরিশাল, রংপুর, উত্তরবঙ্গে ঠান্ডার প্রখরতাটা একটু বেড়ে গেছে, কিন্তু এখানে কিন্তু সবাই শুষ্কতার থেকে যা নিয়ে আসছে যে ত্বক ড্যামেজ হয়ে যাচ্ছে, আমার স্কিনটা কেমন ডাল হয়ে যাচ্ছে, আগে যারা একটু মিডিয়া পার্সোনালিটি তারা এসে বলছে যে আমি মেকআপ করছি, মেকআপ সেট হচ্ছে না, যারা স্কুল কলেজে স্টুডেন্ট তারা এসে বলছে যে হঠাৎ করে আমার মুখে চামড়া উঠে যাচ্ছে, খসখসে হয়ে যাচ্ছে, যারা একটু গৃহিণী তারা বলছেন যে আগে তো মেস্তা ছিল, মেস্তার দাগটা যেন একটু প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, যারা কর্পোরেট পার্সন রাজ্যকে কাজ করছেন তারা এসে বলছেন আমার ডার্ক সার্কেলটা আরও বেশি ভিজিবল হয়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলো যখন নিয়ে আসেন তখন আমি তাদেরকে বলি যে আমার এতদিন ধরে, মানে এই পূর্ববর্তী ঋতুগুলোতে আমি যদি ত্বকের কোনো রুটিন মেনে না চলি, সে যে ড্যামেজগুলো হয়েছে সেগুলো থেকে নিজেকে প্রিপেয়ার করতে হবে আসন্ন শীতের জন্য। সেক্ষেত্রে ফার্স্ট স্টেপ হচ্ছে ময়শ্চারাইজেশন। আমরা এতদিন ব্যবহার করেছি সামার ময়শ্চারাইজার, কিন্তু এই শীতের জন্য আমাদের দরকার উইন্টার ময়শ্চারাইজার। সেটি কীভাবে হবে? সামার ময়শ্চারাইজার আমরা, যে যদি কারো স্কিন খুব ড্রাই হয় সে তেমনি ময়শ্চারাইজার ব্যবহার করবে, উনি যদি ক্রিম বেসড কোনো ময়শ্চারাইজার ব্যবহার করে তখন আমি তাকে বলি, আমার সাজেশন থাকে যে ক্রিমটা একটু ভারী ক্রিমে নিয়ে যেতে, অথবা আপনি একেবারে তেলে যেতে পারেন, নারকেল তেল, অলিভ অয়েল, আমন্ড অয়েল, জোজোবা অয়েল, নানা ধরনের তেল। আর যাদের স্কিন স্বাভাবিক তারা হয়তো একটু লোশন ইউজ করেছেন কিন্তু লোশনে কাভার হচ্ছে না, তখন আমি তাদেরকে বলি একটু হালকা ক্রিম বেসড কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে, অ্যান্টিঅক্সিডেন্ট বা আলফা হাইড্রক্সি অ্যাসিডযুক্ত। আর যাদের ত্বক তৈলাক্ত তারা হয়তো কোনো ময়শ্চারাইজার ব্যবহার করেননি অথবা জেল বেসড কোনো ময়শ্চারাইজার ব্যবহার করেছে, তখন আমি তাদেরকে সাজেশন দিই এই জেল বেসড থেকে একটু লোশন বেসড বা ইমালশন বেসড ময়শ্চারাইজারে আসতে, মানে ময়শ্চারাইজারটাকে ডাইভার্সিফাই করতে হবে। আচ্ছা ডাক্তার তৌহিদা এরিন, আমি আরেকটা জিনিস দেখেছি যে এই শীতের মধ্যে অনেকেই আমাদের কাছে আসে যে তার পা ফেটে যায়, বেশ ফেটে যায়, এবং অনেক সময় অনেকে দেখা যায় রক্ত আসে পা ফেটে, হাত ফেটে যায়, হাটের চামড়া উঠে, এই এটা আসলে কোন ধরনের রোগ যেটা শীতেই আমরা বেশি দেখি?
হাতে এবং পায়ে আমাদের যে বলছি যে পাম অ্যান্ড সোল বা তালু যেটাকে বলি, সেখানে কিন্তু অয়েল গ্ল্যান্ড একেবারেই থাকে না, সে কারণেই শুষ্কতা বেশি। আর শীতকালে তো আর্দ্রতা কমে যাচ্ছে, আর কারো 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 জেনেটিকভাবেই শরীরটা শুষ্ক থাকে, জেনেটিকভাবে তাদের যে কোনো এমনি ফেটে যায়, শুধু উইন্টারে না, সামারেও দেখা যায় যে হাত পা খসখস হয়ে যাচ্ছে এবং শীতে সেটি ফেটে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি যা বলি যে হাতের ক্ষেত্রে তারা কোনো রকম ক্ষারযুক্ত ডিটারজেন্ট, মানে কাপড় ধোয়া থেকে শুরু করে থালা বাসন ধোয়ার জন্য যে ডিটারজেন্টগুলো ব্যবহার করে সে ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন, গ্লাভস ইউজ করবেন। আর আমাদেরকে তো কাজ তো করতেই হয়, যারা ডক্টর সেফ হয় আর কি। আর আমি অনেক ক্ষেত্রে দেখেছি যারা টেকনিশিয়ান মেডিকেল টেকনোলজি নিয়ে কাজ করছে, মানে ডক্টর নার্স বা ল্যাবে কাজ করছে, তারা তো গ্লাস পরছেন এবং ফ্রিকোয়েন্ট চেঞ্জ করছেন, তাদের হাতেও এই প্রবলেমটা দেখা দেয়। সেক্ষেত্রে আমি বলি যে হাত ধোয়ার জন্য খুব মানে ময়েশ্চার রিচ কোনো বার বা সোপ ব্যবহার করতে, আর হাতে চামড়া যখন উঠে যায় তখন আমি তাকে রিপিটেডলি ময়েশ্চারাইজার ব্যবহার করতে বলি। অন্য সময় হয়তো দিনে দুবার ব্যবহার করছে, এ সময় 4-5 বার বা যতবার পানির কন্ট্যাক্টে আসছে ততবার তারা ব্যবহার করবেন। এবং ময়েশ্চারাইজারেও যখন কাজ না হয় তখন আমি সেরামাইডযুক্ত বা পেপটাইডযুক্ত কোনো মেডিকেটেড ক্রিম ব্যবহার করতে বলি, এটি হাতের ক্ষেত্রে। আর পায়ের ক্ষেত্রে একটু ভিন্ন আসে, কারণ পায়ে আমরা দাঁড়িয়ে থাকি আর যাদের ওজন বেশি, থাইরয়েডের প্রবলেম আছে, চাপ পড়ছে আর কি, হ্যাঁ, প্রেশার ইফেক্ট, থাইরয়েডের প্রবলেম আছে বা ডায়াবেটিস আছে, তাদের জন্য কিন্তু শীত একটি আতঙ্কের মতো। পায়ের গোড়ালি ফেটে যাওয়ার সাথে সাথে সেখানে জীবাণুর আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তো পায়ের গোড়ালি ফাটার আগেই আমি যদি সেটাকে সারিয়ে ফেলতে পারি, সেক্ষেত্রে প্রতিদিন রাতে আমরা কুসুম গরম পানিতে পা 15 মিনিট ভিজিয়ে রাখবো, সেখানে একটু সল্ট, সি সল্ট বা এফসাম সল্ট বা আমাদের রান্নাঘরে যে লবণ পাওয়া যায় সেটি দিয়ে ভিজিয়ে রেখে পার্কে আমরা একটু পিম স্টেন দিয়ে ঘষে বা টুথব্রাশ দিয়ে ঘষে আমরা কোনো ময়েশ্চারাইজার, সেখানে পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন বা রিচ কোনো অয়েল ব্যবহার করে আমরা পাটাকে একটা সক্স পরে ঘুমিয়ে নিতে পারি। তাহলে কিন্তু আসন্ন শীতে সেভাবে প্রকটতা সেভাবে হবে না, আর যদি হয়েও যায় তখন কিন্তু আমাদেরকে অ্যান্টিবায়োটিকও খেতে হয়। ডায়েটারি কোনো হ্যাবিট আছে কিনা এখানে কার্যকরী ভূমিকা রাখবে? হ্যাঁ, আমি যেহেতু একটা ওয়েলনেস সেন্টারে কাজ করি, বাংলাদেশের প্রথম রিজেনারেটিভ ওয়েলনেস সেন্টার, সেখানে আমরা যে কোনো ট্রিটমেন্ট দিয়ে থাকি বডি সোল অ্যান্ড মাইন্ড। সেক্ষেত্রে যদি ওবেইস থাকে, সে ওবেসিটি তার সমস্যা থাকে, আমরা সেটা কারেকশন করার চেষ্টা করি, তার ওজনকে একটা স্বাভাবিক ওজনে নিয়ে আসতে চেষ্টা করি। সেক্ষেত্রে একটা ডায়েট চার্ট, পারফেক্ট মিল প্ল্যান এবং সাথে কিছু নিউট্রিশন আমরা সাপ্লিমেন্ট দিয়ে থাকি, যেগুলো আপনার শরীরের কোনো অঙ্গকে ক্ষতিও করবে না কিন্তু আপনার ওজনকে কমিয়ে আনবে, মেটাবলিজম রেটকে বাড়াবে, শরীরের ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে। তো আপনার ওজনও কমে যাচ্ছে, আপনি শারীরিকভাবে সুস্থ থাকছেন। সেক্ষেত্রে আমরা মানসিক স্বাস্থ্য ফিটনেস প্রায়োরিটিও দিয়ে থাকি, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ। তো সেক্ষেত্রে এখানে রিজেনারেটিভ মেডিসিনের কোনো রোল আছে কি না? আপনারা এখানে ধরেন ক্র্যাক ফুড যেটা বলে বা কোনো স্ক্র্যাচ পড়ে গেলো হাতে, অথবা আরেকটা জিনিস আছে যেটা আমরা দেখি অনেকে অনেকেই স্থূলকায় যাদের একটু ফ্যাটি বডি থাকে, যখন তাদের বডিটা শুকিয়ে যায় বা আপনারা যখন ফর্মালিন শুকিয়ে যায় তখন তার বডিতে কিছু স্ক্র্যাচ মার্ক দেখা যায় যেটা তাদের কাছে বিরক্তিকর লাগে, অনেক সময় হাতে দেখা যায়। তো সেক্ষেত্রে আপনাদের কোনো রিজেনারেটিভ মেডিসিনের কোনো রোল আছে কি না? স্ট্রেচ মার্ক সাধারণত ক্র্যাশ ডায়েটে বা হঠাৎ করে শুকিয়ে গেলে বা হঠাৎ করে ওজন বৃদ্ধি বা প্রেগন্যান্সিতে দেখা দেয়, সেক্ষেত্রে সবসময় আমি বলি যে ক্র্যাশ ডায়েটে না গিয়ে রিজেনারেটিভ মেডিসিনের প্রোটোকলে আমরা যেরকম ডায়েট সাপ্লিমেন্ট এবং এক্সারসাইজ দিয়ে তাকে আমরা একটা গাইডলাইন দিয়ে থাকি সেভাবেই চলতে, হয়তো স্বল্পমেয়াদি কোনো না, আপনাকে 2 মাস বা 3 মাস অপেক্ষা করতে হবে, কারণ কোনো কিছু কিন্তু হঠাৎ করে তার রেজাল্ট সেরকম ভালো আসে না। এগুলো হচ্ছে বেসিক ট্রিটমেন্ট। আমরা কিছু ইন্টারভেনাস নিউট্রিশন সাপ্লিমেন্ট দিয়ে থাকি, সেখানে অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের ত্বকের কোষগুলোকে রিজেনারেট করতে সাহায্য করে। যেহেতু রিজেনারেটিভ মেডিসিন নিয়ে কাজ করছি, রিজেনারেশনের সাথে সাথে আমাদের যে ড্যামেজড স্কিন এবং আমাদের শরীরের ভিতরে যে অঙ্গগুলোর যে ক্ষতি হয়েছে সেগুলোকে পুনর্জীবিত করে, মানে রিভাইভ করে। মানে এটা আসলে আপনারা যেটা বলতে চাচ্ছেন যে সেলগুলোকে আবার রিজেনারেট করছেন, তো এটা আসলে প্রক্রিয়াটা কী, কী বলে এটাকে বা কীভাবে এটা করা হয়? এটা আমরা নানাভাবে করে থাকি। শুরুতেই বললাম যে আমরা একটা ফুড হ্যাবিট এবং সাপ্লিমেন্ট এবং কিছু কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থেরাপি দিয়ে থাকি। এছাড়াও আমরা টোটাল বডি রিজেনারেশন করি, যেখানে আমরা IVF স্টেম সেল দিয়ে থাকি। স্টেম সেল দিয়ে থাকেন? হ্যাঁ, সেখানে আমরা ব্লাড থেকে স্টেম সেল কালেক্ট করি, আমাদের ফ্যাট থেকে স্টেম সেল কালেক্ট করি, তবে এটা হচ্ছে রোগ ভেদে এবং মানুষ ভেদে। আর শুধু যে রোগীদেরকেই আমরা স্টেম সেল দিয়ে থাকি তা না, একজন সাধারণ মানুষও তার সুস্থতা ধরে রাখার জন্য এবং পরবর্তী দিনগুলোতে সুস্থ থাকার জন্য কিন্তু এই থেরাপিগুলো নিতে পারেন। এটা কোনো কমপ্লিকেশন আছে কিনা, যে কোনো সাইড ইফেক্ট বা কোনো কমপ্লিকেশন হয় কিনা এই ট্রিটমেন্টে?
আমরা 4 বছর ধরে সফলতার সাথে কাজ করছি, এখন পর্যন্ত সেরকম কোনো সাইড ইফেক্ট পাইনি। তবে দু একজন পেশেন্টের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে যে কোনো ধরনের স্টেম সেল দেওয়ার আগে পেশেন্টদেরকে বলি যে কিছু মানে প্রোটোকল মেনটেন করতে, যেমন স্মোক কুইট করতে হবে, অ্যালকোহল নেওয়া যাবে না, সুগার এবং ক্যাফেইনযুক্ত খাবারটাকে আমরা মানা করি। কিন্তু তারা যদি ভুল করে এটা নিয়ে থাকে বা ট্রিটমেন্ট নিয়ে গিয়ে বাসায় করছে, তখন রেজাল্টটা সেভাবে আসে না বা হালকা একটু ফিভার হতে পারে। এছাড়া সেরকম কোনো কমপ্লিকেশন আমরা এখন পর্যন্ত দেখিনি, আশা করছি পরবর্তীতেও। আচ্ছা, আমি আরেকটা জিনিস, আপনি শুরুতেই আলোচনা শুরুতেই বলেছিলেন যে অনেক সময় শীতে মেয়েদের জন্য মেস্তা বা যেটা আপনি মেলাসমা বলেছিলেন যে তাদের দাগটা ছিল কিন্তু বেড়ে গেল, তো সেক্ষেত্রে কিছু করণীয় আছে কিনা আপনাদের? মেস্তার ক্ষেত্রে প্রোটোকল হচ্ছে যে অ্যাভয়েড সান। শীতকালে যে যা ধারণা করা হয় যে কুয়াশাচ্ছন্ন সকাল বা সারাদিনে সূর্যের মুখ দেখতে পারছি না, সূর্যরশ্মি আসতে পারছে না, সে কারণে হয়তো আমাকে সানস্ক্রিন ব্যবহার করা যাবে না। মহিলারা যা ভুল করে থাকে, পুরুষরাও যারা বাইক চালায় বা সূর্যের এক্সপোশে আসেন বা গাড়িতে থাকলেও কিন্তু গাড়ির গ্লাসও 50% ইনফ্লেটেশন হয় আল্ট্রাভায়োলেট রে, সেক্ষেত্রে সানস্ক্রিনটা তারা সেরকম ব্যবহার করেন না, সে কারণেই দাগটা প্রমিনেন্ট হয়ে থাকে। আরেকটি আছে শুষ্কতা, ত্বক যখন শুষ্ক থাকে তখন যে কোনো সমস্যায় কিন্তু একটু প্রকটভাবে দেখা দেয়, সে ডার্ক সার্কেল হোক বা মেস্তা বা ত্বকের অন্যান্য কোনো সমস্যা। তো সেক্ষেত্রে আমি সানস্ক্রিন ব্যবহার করতে বলি, ময়শ্চারাইজার ব্যবহার করতে বলি, স্কিন লাইটেনিং কিছু থেরাপি ব্যবহার করতে বলি। আর এখন কিন্তু ফেস্টিভ্যাল সিজন, মানে চারপাশে ফেস্টিভ্যাল চলছে, ওয়েডিং বা ঘর কোনো মানুষ যারা হয়তো সারা বছর ঘরেই থাকে, শীতে কিন্তু বন্ধুবান্ধবকে নিয়ে বেরিয়ে পড়ে, সেক্ষেত্রেও এই মেলাসমাটা দেখা দেয়। তো আমি তাদেরকে বলি যে অনেকে আবার ভুল করে ব্লিচিং এজেন্ট ব্যবহার করে হঠাৎ করে একটু ফর্সা হওয়ার জন্য, বা রং ফর্সাকারী ক্রিম যেটা তারা না জেনে ব্যবহার করছে, সেক্ষেত্রে তাদের কাছে আমার পরামর্শ থাকে ত্বকের ধরন অনুযায়ী স্কিন লাইটেনিং কোনো প্রোডাক্ট ব্যবহার করে, যেখানে আরবুটিন, কোজিক অ্যাসিড এ ধরনের প্রোডাক্টগুলো থাকে, রেটিনল। কারণ আমি হুট করে একটা ভুল প্রোডাক্ট ব্যবহার করলাম, কিছুদিনের জন্য আমার রং ফর্সা হলো, পরবর্তীতে কিন্তু ওই ফর্সা যে ত্বকেই কালো দাগের মানে আভাস মানে একটু ভালো কিছু করতে গিয়ে দেখা গেলো যে সাময়িক ভালো, আমরা দেখি অনেক সময় সাময়িক সে ভালো, সে খুব হ্যাপি ভালো, কিন্তু কয়েকদিন পরে দেখা গেলো আবার ওটা কালো হয়ে যাচ্ছে, আরো বেশি দাগ হয়ে যাচ্ছে, তো তখন দেখা গেলো তখন ওটা চিরস্থায়ী একটা দাগ হয়ে যাচ্ছে একটা ভুল ট্রিটমেন্টের কারণে। এটাকে আমরা পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন অথবা অক্রোনোসিস বলে থাকি, দর্শকরা অনেকেই জানে না। এরকম ব্লিচ করে আসেন এবং তাদের মুখের লোমকূপের গোড়ায় তো কালো একটা পার্মানেন্ট দাগ হয়ে থাকে, সেক্ষেত্রে অন্যান্য যদি মেস্তা হালকা থাকে আমরা কিন্তু লেজার রিসার্ফেসিংয়ের মাধ্যমে সেটিকে সরিয়ে ফেলতে পারি বা আমাদের অন্যান্য কম্বিনেশন রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে। কিন্তু যখন এটা এত ডিপ হয়ে যায় আমরা নিজেরা রোগীদের জন্য হতাশ এবং আমাদের কাছে সেরকম কিছু করার থাকে না। আমাদের দেশে একটা সার্ভেতে আমরা দেখেছি যে আমাদের দেশে ভিটামিন ডির একটা ডেফিসিয়েন্সি আমরা পাচ্ছি ইদানিংকালে, আপনারা সবাই যদি ভিটামিন ডি পরীক্ষা করে দেখা যায় তার ভিটামিন ডি 98%, তো সেক্ষেত্রে এই ভিটামিন ডির কোনো রোল আছে কিনা যে ত্বকটাকে সৌন্দর্য রাখার জন্য? কারণ আমরা জানি যে ভিটামিন ডির একমাত্র সোর্স হলো সানলাইট, আমরা তো সানলাইট এক্সপোজার যাচ্ছি না, তো এই ভিটামিন ডির অভাবে আমাদের ত্বকে কী কী চেঞ্জ হতে পারে? আমরা হয়তো অনেকেই জানি না ভিটামিন ডি প্রিকার্সার অফ অল হরমোন। আমার শরীরে যদি ভিটামিন ডির লেভেল নর্মাল থাকে আমার হরমোন রেগুলেশন স্বাভাবিক থাকবে, আর এবং আমাদের ত্বকে ভিটামিন ডির একটা বিশেষ রোল আছে। ভিটামিন ডি কম হলে ত্বক শুষ্ক হয় এবং অ্যাটোপিক ডার্মাটাইটিসে পেশেন্টদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিটামিন ডি কম থাকে, সেক্ষেত্রে ভিটামিন ডি আমরা টেস্ট করে যেভাবে আছে ডেফিসিয়েন্সি সেই অনুযায়ী আমরা সাপ্লিমেন্ট দিয়ে কারেক্ট করার চেষ্টা করি। কিন্তু অনেক সময় সাপ্লিমেন্ট দিয়ে কারেক্ট করছি, কিছুদিন পরে দেখা যাচ্ছে কি আবার লেভেল কমে যাচ্ছে। এর কারণ আমরা সূর্যের আলোতে যাচ্ছি বা যাচ্ছি না ভিটামিন, মানে আমাদের স্কিনে নানা ধরনের পিগমেন্টেশন বা দাগ হবে দেখে। তাদের জন্য আমার পরামর্শ থাকবে 9টা থেকে 4টার সূর্য আলোটা অ্যাভয়েড করা, 9টার আগে আপনি যদি 10 মিনিট জানালার পাশে হাতটি জাস্ট 10 মিনিট রাখেন, এক্ষেত্রে আপনি যে সূর্য আলোর সংস্পর্শে আপনার কিন্তু ভিটামিন ডি অনেকখানি কাভার করবে। এবং সাথে ভিটামিন ডি যুক্ত খাবার যেমন ছোট মাছ, মাছ, কলিজা, ডিম এ ধরনের খাবারগুলো যদি খায় তাহলে কিন্তু তার ভিটামিন ডিটা নর্মাল লেভেলে থাকবে। এবং ভিটামিন ডির অভাবে শুধু স্কিন ডিজিজ না, নানা ধরনের হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়, হেয়ার ফল হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের দেশে এটা খুব কমন, আমি আপনার কাছেও খুব কমন হবে যে এই শীতের মধ্যে আমরা দেখি অ্যাকনি নিয়ে অনেকে, বিশেষ করে ইয়াং গ্রুপ, মেয়েদের ইয়াং গ্রুপ বা ছেলেদেরও হচ্ছে যে এই অ্যাকনি মানে মুখে কালো কালো স্পট বা ব্রণের মতো হয়ে গেছে, এটা কেন হয় বা এটা কীভাবে এটা প্রতিরোধ করা যায়? আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। শীত ঋতু মানেই ব্রণ হবে না, এ ধারণা একেবারেই ভুল। শীতকালে ব্রণের দুটো কারণ, টিনেজারদের যা হয় সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, তারা ঠিকমতো মুখ ধোয় না,
বা রাইট স্কিন ক্লিনজারটা তারা ত্বকের ব্রণের জন্য যে ক্লিনজার সেটি ব্যবহার করে না, অথবা সারাদিন কাজ শেষে যখন বাসায় আসে মুখে যা মেকআপ বা মুখে যে ধুলোবালি আছে সেটি নিয়ে ঘুমিয়ে পড়ে, সে কারণেই যে ওপেন পোর দেখা দেয় সেই পোরের মধ্যে সেবাম এবং ডার্ট পার্টিকেল জমে আস্তে আস্তে ব্রণের উদ্রেক হয়। আর শীতকালে ত্বক কিন্তু ডিহাইড্রেটেড থাকে, যারা ঠিকমতো পানি পান করেন না বা ময়শ্চারাইজারটা ঠিকমতো অ্যাপ্লাই করছে না, ত্বক হয়ে উঠছে ডিহাইড্রেটেড, ত্বকের যে ব্যারিয়ার ফাংশন সেটি লস হচ্ছে, মানে প্রোটেক্টিভ লেয়ারটা নষ্ট হচ্ছে, তখনও ব্রণ নামক এই রোগের উদ্রেক দেখা দেয়। সেক্ষেত্রে আমি আমার ব্রণে যারা আছেন তাদেরকে বলি যে ব্রণের জন্য স্পেসিফিক কিছু ক্লিনজার আছে যেখানে স্যালিসাইলিক অ্যাসিড বা জিঙ্ক থাকে, তা মানে এগুলোকে আমরা সেবাম রেগুলেটর ক্লিনজার বলি, এগুলো দিয়ে মুখ ধুয়ে তারপর অয়েল কন্ট্রোল করার জন্য কিছু ময়শ্চারাইজার পাওয়া যায়। ডাক্তার তাহিদা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আপনি আমাদের দর্শকদের জন্য শীতে ত্বকের যত্ন ব্যাপারে আপনি দু তিনটা টিপস দিতে পারেন? দর্শক, আমরা হয়তো সেভাবে শীতের প্রকটতা অনুভব করছি না, কিন্তু শীতের মানে পরিবেশে আর্দ্রতা কমে যাওয়াতে আমাদের ত্বকে কিন্তু নানা ধরনের প্রভাব শুরু হয়েছে। সে কারণে আমার ছোট্ট একটি টিপস শীতে গোসল নিয়ে, আমাদের কিন্তু গোসল প্রীতি এবং গোসল ভীতি এ দুটোই আছে, এই ভীতিটাকেও দূর করতে হবে, আর প্রীতি মানে অনেক গরম পানি দিয়ে অনেকক্ষণ ধরে গোসল করা যাবে না, এবং এই সময় আমরা একটা ময়শ্চারাইজার রিচ কোনো সোপ ব্যবহার করব এই শীতে। ধন্যবাদ ডাক্তার তাহিদা, আপনি আমাদের স্টুডিওতে অনেক মূল্যবান সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রিয় দর্শক, যেমনটি বলছিলেন ডাক্তার তাহিদা ইরিন, আপনার শীতে আপনার ত্বকের যত্ন নিতে হবে, যে কোনো ময়েশ্চার ব্যবহার করলে হবে না, আপনার ত্বকের জন্য যেটা উপযোগী সেই ময়েশ্চার ব্যবহার করতে হবে। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি, দেখতে থাকুন চ্যানেল আই।